আপনি প্রত্যেক দিন প্রচন্ড পরিমাণে লবণ খান তাহলে সতর্ক হয়ে যান, এ কারণে প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পায় কিডনির পাথরের সমস্যা। এমন কিছু কারণ রয়েছে যার জন্য কিডনিতে পাথর হওয়ার সমস্যা প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। তবে কি সেই কারণগুলি যার জন্য হতে পারে কিডনিতে পাথর, দেখুন বিস্তারিত। যারা জীবনে কিডনিতে পাথরের সমস্যায় ভুগেছেন তারাই জানেন এই ছোট জিনিসটি কতটা ব্যথা দিতে পারে। গবেষণায় বলা হয় অন্তত 11 জনের মধ্যে একজন জীবনে কখনো না কখনো এই সমস্যায় ভুগে থাকেন। আগে বলা হতো পুরুষদের এই সমস্যা বেশি হয়, তবে নতুন কিছু গবেষণায় বলা হয়েছে এর অন্যতম কারণ হতে পারে ওজন আধিক্য। মূলত কিডনির ভিতরে কঠিন পদার্থ জমা হয়ে কিডনিতে পাথর তৈরি হয়। প্রস্রাবে বিভিন্ন উপাদান, তরল, খনিজ এবং অম্লের ভারসাম্যহীনতার কারণে কিডনিতে পাথর হয়। কিডনিতে পাথর হওয়ার কিছু কারণের কথা জানিয়েছে health.com। 1. ক্যালসিয়ামের অভাব। কিডনির পাথরের মধ্যে ক্যালসিয়াম থাকে, তাই একসময় খাদ্যে ক্যালসিয়াম কমানোর পরামর্শ দিতেন গবেষকরা। তবে এটা ছিল পুরনো ধারণা। এখন বিশেষজ্ঞরা বলেন যারা কম ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খায় তাদেরও এই সমস্যা হতে পারে। বিশেষজ্ঞরা বলেন আসলে পুরো বিষয়টি হলো ভারসাম্যের, বেশিও নয় কমও নয়, পরিমাণ মতো খেতে হবে। 2. সবজি। অক্সালেট পাওয়া যায় পাতাযুক্ত শাকসবজিতে, যেমন পুঁই শাক, বিট, পালং ইত্যাদি। এই অক্সালেট ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে অন্ত্রে ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে বের হয়ে যায়। তবে এই অক্সালেট যদি বেশি পরিমাণে হয় এটি পাথর গঠন করতে পারে। এর মানে এই নয় যে আপনি সবজি খাবেন না, তবে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিয়ে কম অক্সালেট সমৃদ্ধ সবজি খান। 3. লবণ। বেশি লবণ খাওয়া কিডনির জন্য ক্ষতিকর। যদি আপনার সোডিয়াম গ্রহণ বেড়ে যায় তবে কিডনি থেকে ক্যালসিয়াম নিঃসৃত হয়। প্রস্রাবে ক্যালসিয়াম বেড়ে গেলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা থাকে। বিশেষজ্ঞরা বলেন একজন সুস্থ মানুষ প্রতিদিন 2300 মিলিগ্রাম সোডিয়াম গ্রহণ করতে পারবেন। তবে যারা উচ্চ রক্তচাপের রোগী তারা 1500 মিলিগ্রাম সোডিয়াম প্রতিদিন গ্রহণ করতে পারবেন। 4. ভৌগোলিক কারণে। দক্ষিণ পূর্ব ইউনাইটেড স্টেটকে সাধারণত বাইবেল বেল্ট বলা হয়, তবে ইউরোলজিস্টরা একে কিডনি স্টোন বেল্ট হিসেবে বলে থাকেন। আমেরিকান জার্নাল অফ এপিডেমোলজি 1996 জানিয়েছে যারা এই এলাকায় থাকেন তারা কিডনিতে পাথর হওয়ার দ্বিগুণ ঝুঁকিতে থাকেন, কারণ এইসব অঞ্চলে তাপমাত্রা বেশি থাকে। এর ফলে এরা প্রচুর ঘামে এবং পানি শূন্যতায় ভোগে। যদি পর্যাপ্ত পরিমাণ জল না পান করে তবে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা থাকে। 5. বেশি মাংস খাওয়া। অন্যদিকে বেশি লাল মাংস কিডনির পাথর হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। গবেষণায় দেখা গেছে যারা সবজি এবং মাছ বেশি খায় তাদের 30-50% কিডনির পাথর হওয়ার ঝুঁকি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ভিডিওটিকে শেয়ার করে আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইনস্টাগ্রামে নতুন হলে ফলো করবেন এবং ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য কোটি কোটি ধন্যবাদ।